আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। গতকাল রাতে বাগানের পরিচর্যা করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। এই কারণে কি কি গাছ পরিচর্যা করলাম, কিভাবে করলাম, নতুনভাবে কি গাছ লাগালাম আর কিভাবে রিয়ারেঞ্জ করলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এ কারণে আজকে আবার একটু শেয়ার করতে চলে আসলাম। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মেইনলি আমি গাছগুলো একটু রিঅ্যারেঞ্জ করেছি, কিছু কিছু গাছ ছাঁটাই করেছি, কিছু কিছু গাছ নতুন করে লাগিয়েছি, টপ চেঞ্জ করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন আমি পর্তুলিকা গাছগুলোই আর কি বেশি কাটছাঁট করেছি, অনেক মরু মরু হয়ে গিয়েছিল, যেগুলো একটু কেমন যেন হয়ে গেছিল সেগুলো আমি ভেঙে নতুন করে লাগিয়েছি। এই যে এখানে এই টপটাতে আমি শুধু যে কিছু কিছু পর্তুলিকার একদম উপরের অংশ ডগাগুলো ভেঙে ভেঙে লাগিয়েছি। এরকমভাবে লাগালে কিন্তু এটা খুব দ্রুত গ্রো হয় এবং তাড়াতাড়ি ফুল চলে আসে। এই যে গতকাল রাতে লাগিয়েছি, এতে কিন্তু মনে হচ্ছে যে একদম তাজা হয়ে গেছে। এটা কিন্তু অনেক সুবিধা হয়, পর্তুলিকা গাছ মাঝে মাঝে এরকমভাবে একটু ছেঁটে নতুন টবে লাগালে এটা কিন্তু সুন্দর হয়। এটা সম্পূর্ণ মাটি, নতুন মাটি দিয়েছি। এর আগে আমি জৈব সার তৈরি করার পদ্ধতি দেখিয়েছিলাম, সেই মাটিটা আছে। তার সাথে আরও কিছু ডিম সার, ডিমের খোসা থেকে সার তৈরি করেছিলাম, সেগুলো মিশ্রিত করেছিলাম। তো সেই মাটি দিয়ে এটা লাগিয়েছি, আশা করি এটা অনেক সুন্দর হবে। তো এটার পাশেই আরেকটা টবে আমি অল্প কিছু পর্তুলিকা রেখেছি এখানে গুঁড়ো হওয়ার জন্য, যে গোড়াটা থেকে আমি ভেঙে ভেঙে লাগিয়েছিলাম সেটাই এখানে রেখে দিয়েছি। আর সেই সাথে আরেকটা টবে, যেটাতে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে আমি কিছু কিছু লাগিয়েছিলাম। তো এই বারান্দাতে আসলে খুব একটা রোদ আসে না, এই কারণে গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে, চিকন চিকন। আর পর্তুলিকা কিন্তু অনেক রোদে খুব সুন্দর হয়। তো আপাতত এটা এখানেই রেখেছি, ট্রাই করবো এটা ছাদে দেওয়ার জন্য, ছাদে ট্রান্সফার করলে হয়তো অনেক গ্রো হবে। আর সেই সাথে এখানে যে ক্যাকটাস গাছ লাগিয়েছি, এটা আমি ইনডোর প্লান্ট হিসেবে রেখে দেব, আপাতত এখানে রেখেছি। টপটা একটু গাছটা বসে গেলে তখন আমি এটা ইনডোরে নিয়ে যাব। সেই সাথে এখানে ছোট্ট একটা মগেও আমি আরেকটা ক্যাকটাস গাছ লাগিয়েছি, এখানে দুই টাইপের ক্যাকটাস গাছ আছে। আর আরেকটা ছোট্ট একটা পটে এখানে বেবি টিয়ার্স লাগিয়েছি, আসলে যে গামলাতে আমি সার বানানোর জন্য রেখেছিলাম সেখানে এই গাছগুলো পড়েছিল, আসলে এত দয়া লাগলো আমি গাছগুলো আর ফেলে দেইনি, আপাতত এখানে রেখে দিয়েছি। আর সেই সাথে এখানে এই যে কৈলাস গাছটা নতুন করে আমি এখানে প্লান্ট করেছি, এই যে নতুন একটা টবে একদম সম্পূর্ণ নতুনভাবে এটা আমি এখানে লাগিয়েছি। আশা করি এটা অনেক সুন্দর হবে, একদিনে একটু কেমন কেমন হয়ে গেছে কিন্তু গাছটা একটু বেঁচিয়ে গেছে, তবে ভালোই থাকবে আশা করি। আর এই পাশে অ্যালোভেরা গাছ আছে, এটা আমার ওই বারান্দাতে ছিল। ওই বারান্দাতে আসলে অনেক রোদ লাগে, অনেক রোদ লাগার কারণে এই গাছটা কিন্তু এরকম হয়ে গেছে, এই কারণে এই পাশে রেখেছি। আর এটা পরবর্তীতে আমি একটু ছাঁটাই করব, করে কয়েকটা গাছ রেখে বাকিগুলো ফেলে দেব আর ডালও কিছু ছাঁটাই করে দেব। আর এ পাশে এই যে কেলাঞ্চ গাছগুলো এখানে আগেই ছিল, এখন অনেক সুন্দর হয়ে গেছে, এখানে আর তেমন কিছু করিনি। আর এ পাশে আমার যে কাটা মুকুট গাছ ছিল সেটাও ভালোই আছে, তো ওইগুলোই আপাতত এখানে রেখেছি। আর এখানে যে ব্রিনাতে অল্প একটু মাটি দিয়েছি, এই যে উপরের ডালগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো হয়েছে। আর এ পাশে তো দেখালাম, এ পাশে একটা মগে ক্যাকটাস রেখেছি, এটা ওনার একটা টবে ছিল, এখানে ওটা দিয়েছি। আর এই যে এখানে এই টপটাতে অল্প একটু মাটি অ্যাড করেছি আর মাটি আলগা করে দিয়েছিলাম, তো সেটা এখানে আর কি আছে। চন্দ্রমল্লিকা যেহেতু শীতকালীন ফুল, এটা শীতকালে সবচেয়ে ভালো হয়, তাই আপাতত এটা যত্ন করে রেখে দিলাম। যদিও এখানে যে কলি আসছে, আশা করা যায় ফুল ফুটবে। আর চন্দ্রমল্লিকা কিন্তু একটু যত্ন করলে পরবর্তী বছরেও ভালো মতোই ফুল ফুটবে। এখানে এই যে স্পাইডার প্লান্টগুলো একটু মরা মরা হয়ে গিয়েছিল, পুরোটা আমি উঠিয়ে নতুন মাটি দিয়ে লাগিয়েছি, একদম সম্পূর্ণ নতুনভাবে লাগিয়েছি আর একটা ছড়িয়ে দিয়েছি, আশা করি এটা আবার গ্রো হয়ে যাবে। আর এই মাটির পটটাতে এই
প্ল্যানগুলো অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সুন্দর দেখতে লাগে। আর সেটার সাথে আমি পাশে রেখেছি পার্পল হার্ট, তো এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এটা এর আগে আমি প্ল্যান করেছিলাম, এটাতে তেমন কিছু করিনি, শুধু এখানে রিঅ্যারেঞ্জ করেছি, মানে পজিশনগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখানে একটা দইয়ের যে পট ছিল সেইটাতে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসা মশরুম টাইপেরই একটা গাছ, তবে এটাতে ফুল ধরে সুন্দর সাদা সাদা ছোট ছোট ফুল ধরে, তো সেটা এখানে কিছু মানে রিপ্লেস করেছি। আসলে একটা টবে রাখলে অনেক সময় দেখা যায় সেটা নষ্ট হয়ে যায়, এই কারণে মাঝে মাঝে এরকমভাবে একটু আমি বাড়িয়ে রেখেছি যেন নষ্ট হলেও বাকিটা ব্যাকআপ হিসেবে থাকে। আর এখানে এই যে পর্তুলিকে গাছ, এটারই ডাল মানে অনেক বেশি ঝুলে ঝুলে গিয়েছিল, তো সেটাই আমি আপাতত একটু ভেঙে ভেঙে দিয়েছি। আশা করি এখান থেকে আবার কিছু কুশি বের হবে। এর আগেও আমি কিছু এখান থেকে মানে নিয়ে অন্য একটা টবে লাগিয়েছিলাম, যেটা এর আগে দেখালাম, তো সেখান থেকে এই যে কুশি বের হয়েছে, তো আশা করি এখান থেকেও কুশি বের হবে। আর এই যে এই পাশের এই টবটাতে আমি একটা ক্যাকটাস গাছ লাগিয়েছি, এই ক্যাকটাস গাছটা অনেক সুন্দর হয়েছে। এই ক্যাকটাস গাছটা আরও কয়েকটা দিন আগে লাগিয়েছিলাম, তো আবার আমি মাটিটা ঝুরঝুরে করে তারপরে এখানে বসিয়ে দিয়েছি, মানে মেইনলি আর একটা টবে ছিল, তো ক্যাকটাসে যেহেতু পানি কম লাগে আর এই টবটা একটু ফেটে গিয়েছে, পড়ে গিয়ে ফেটে গিয়েছিল, এই কারণে আমি এখানে এটা লাগিয়েছি যেন অল্প পানিতে এটা ভালো থাকে। আর এখানে এই যে কচু গাছের মধ্যে একটা প্লান্ট ছিল ওই বারান্দাতে, তো এই বারান্দাতে যেহেতু রোদ কম লাগে আর এই গাছে কিন্তু খুব বেশি রোদের দরকার হয় না, এই কারণে আমি এটা এখানে প্লান্ট করে রেখেছি। আর যে মশরুম গাছের মধ্যে যে গাছটা ছিল, এই গাছটাতে আমি অল্প একটু মাটি দিয়েছি, আসলে এটা কেমন যেন হয়ে যায়, যেহেতু দার্জিলিং থেকে নিয়ে আসা, ওকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় নইলে নষ্ট হয়ে যায়। আর এই গাছগুলো এখানে আগে ছিল। আর এখানে এই যে ক্যাকটাসের এই গাছটা আমি রেখেছি, এটা আমি ইনডোর প্লান্টে রেখে দেব, যখন রাখি ওই যে বাস্কেটগুলো আছে বাস্কেটগুলোর মধ্যে রাখবো, তখন অবশ্যই শেয়ার করব। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছেলেরা খেলাধুলা করছে, আমারও ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, যখন আমি ছাদে যাই ঠিক তখন আবার বৃষ্টি ছেড়ে যায়। তো এই বারান্দাতে এই যে মশরুমের এইগুলো নতুন প্লান্ট করেছি, ডালগুলো ভেঙে ভেঙে ছোট ছোট করে এখানে লাগিয়েছি, সেই সাথে এখানেও কিছু ঝুলানো টবে পর্তুলিকে রেখেছি, এগুলো লম্বাগুলো এর আগে লাগানো ছিল, তার সাথে আরও নতুন কিছু এখানে অ্যাড করেছি, সেই সাথে এখানে মশরুমের কিছু গাছ লাগিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল আর মানে রোদের টাইম, এই গাছগুলো এখন ভালো হয়। আর এই পাশে ক্যাকটাস গাছটা আমার ইনডোর প্লান্টে ছিল, হঠাৎ করে কালকে রাতে দেখি এই ক্যাকটাস গাছের নিচে কেমন যেন পচে পচে গেছে, তো আমার আপাতত এর মানে গা দিয়ে যে কুড়িগুলো ছিল সেই কুড়িগুলোই আবার এই যে এই পাশে লাগিয়েছি, দেখা যাক এটা আবার পাশে কিনা। আর এখানে ইনডোর প্লান্টে রাখার জন্য, বাস্কেটের মধ্যে রাখার জন্য বোতল কেটে আমি এইভাবে স্কোয়ারডের প্লান্টটা রেখেছি, এটা গড়ো হলে এটা আমি আমার যে বাস্কেট আছে বাস্কেটের মধ্যে রেখে এটা ইনডোরে রেখে দেবো। আর এই গাছগুলো আমার ওই বারান্দাতে ছিল, ওই বারান্দাতে আসলে একটু রোদ কম লাগে, এই কারণে এই বারান্দাতে রেখেছি, এই বারান্দাতে হালকা একটু বেশি রোদ লাগে, আর রোদ না লাগলে কিন্তু নয়নতারাগুলো একটু কেমন যেন হয়ে যায়। সাদা নয়নতারার পাশেই আমি এই যে খয়েরি কালারের নয়নতারাটা রেখেছি, এটাও ওই বারান্দাতে রেখে আর কি কেমন যেন হয়ে গেছে রোদের অভাবে, তো এই কারণে দুইটা নয়নতারা পাশাপাশি রেখেছি। আর সাদা খয়েরি একসাথে বেশ ভালোই লাগে আমার কাছে। আর এই পাশেও একটা কৈলাস গাছ রেখেছি, এই যে এটা এখানে প্লান্ট করেছি, দুই বারান্দায় দুইটা রাখলাম, কৈলাস গাছ আমার কাছে বেশ ভালোই লাগে। আর কৈলাস গাছের পাশে এটা ওই পূর্ব পাশের সাইডে ছিল যেখানে অনেক বেশি রোদ লাগে, এই কারণে গাছগুলো মানে অনেক বেশি রোদে পাতা হলুদ হয়ে গেছে, গাছের মাটি একদম শুকিয়ে যায়। আর এখানে অনেকগুলো গাছই লাগিয়েছি, তো আপাতত এখানে রাখলাম, এই পাশটাতে একটু কম রোদ লাগবে যেন অল্প রোদে ভালো থাকে। আর এ পাশে আগের যে গাছগুলো ছিল সেগুলোই রিঅ্যারেঞ্জ করেছি, ওই বারান্দা থেকে এই বারান্দাতে বেশ কয়েকটা গাছ আমি ট্রান্সফার করেছি, নয়নতারাগুলো ওই বারান্দায় ছিল এই বারান্দায় নিয়েছি যেন রোদ লাগে, তার সাথে হ্যাঙ্গিং টবগুলো ওই বারান্দায় ছিল আমি এই বারান্দায় নিয়ে এসেছি রোদের জন্য, সেই সাথে এই যে কাটা মুকুটটা ওই বারান্দায় ছিল আমি এটা ওই বারান্দাতে নিয়ে এসেছি, এই স্ট্যান্ড টপ ওই বারান্দায় ছিল এখানে রিপ্লেস করে দিয়েছি। আর এখানে রেল লিলিতে কিন্তু গতদিন ফুল ফুটেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আর বাকি এখানে বড় একটা টবে আমি নয়নতারা অনেকগুলো রেখেছি, কয়েক টাইপের নয়নতারা এখানে আছে, আসলে নয়নতারা গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে যে সারা বছরই ফুল ফোটে,
এই কারণে এটা আমি এই সাইডে রেখেছি। আর এই যে মাটির কথা বলেছি, আমি এই বোলটাতে মাটি রেখে দেই, এখানে কিছু সার মিশিয়ে রাখি যেন মাটিটা অনেক বেশি উর্বর হয়। তারপরে সেগুলো আমি এরকম ভাবে বারান্দাতে শেয়ার করি, মানে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেই, প্রত্যেকটা গাছের গোড়ায় একটু দেওয়ার চেষ্টা করি। আর এভাবে আমি আমার এই ছোট্ট বারান্দাটা সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই। আর এভাবেই বাসাবন্দি থেকে ছুটির মধ্যে আমি আমার ভালো লাগার কাজটা করে আমার সময়টা বেশ ভালোই কাটিয়েছি। আসলে আমাদের যে খারাপ অবস্থা ছিল সেই মুহূর্তে আসলে আমাদের যেগুলো ভালো লাগা ভালোবাসার কাজগুলো সেগুলো দ্বারা কাজ করে কিন্তু আমরা মনটাকে ভালো রাখতে পারি, আর সেটাই আমি করার চেষ্টা করেছি। আর সেই সাথে আমার কাজটাও হয়ে গেল, আর লকডাউনের মধ্যে এভাবে আমার গাছগুলো যেন প্রাণ ফিরে পেল। আর প্লিজ ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকলে লাইক দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট না থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।